হ্যালো ফ্রেন্ডস, আজকে করছি ডিমের কোরমা। ইটস স্পেশাল। এখানে আমি রসুন, কাজু বাদাম আর পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে নেব। আমার এখানে কাসাউরি মেথি নাই, তাই আমি একটু মেথি দিয়ে দিচ্ছি। এটা এটার সাথে ব্লেন্ড করে নেব। দেখো এটা ফুটছে, এটা ফুটে এলে আমি এটাকে ঠান্ডা করে ফেলবো। আমি এখানে ডিমগুলোকে ছুলে রেখেছি, এগুলোকে আমি ভাজবো না, মাঝখান দিয়ে কেটে এভাবে ইউজ করবো। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি সেদ্ধ করে। এখন ডিমগুলো বসিয়ে দিয়েছি কড়াই, এখন ডিমগুলোকে আমি ভেজে নেব হালকা করে। তো চলো ডিমগুলোকে ভেজে দেখাচ্ছি। শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। দেখো ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি একদম হালকা করে। এখন আমি গ্রেভিটা তৈরি করব, দেখতে থাকো। দিয়ে দিচ্ছি একটু তেলে ঘি, আমি চুলাটা অন করতে ভুলে গিয়েছি, অন করে দিচ্ছি। দিয়ে দেবো একটু বাটারও, দিয়ে দিচ্ছি একটু বাটার। ঘি আর বাটার রান্না করলে এটার স্বাদ অতুলনীয় হবে। তো তোমাদের কাছে থাকলে অবশ্যই ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি ফোড়ন, ফোড়ন নিয়েছি আমি এখানে দারচিনি, এলাচি আর একটু লবঙ্গ। দিয়ে দিচ্ছি এক হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের যে একটু বেশি ধনে গুঁড়ো। এখন আমি মশলাটা মিশিয়ে ওই মিশ্রণটা দিয়ে দেব বেটে রাখা। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ রসুন আদা আর কাজু বাদাম বাটা, যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। ও আমি একটা তেজপাতাও পরে অ্যাড করেছি। এটা রান্নাটা এতটাই সিম্পল, কিন্তু খেতেও অতুলনীয় হয়। ডিমের কোর্ম এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছিলাম। দিয়েছি পরিমাণ মতো লবণ, রান্নাটা খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এই রেটটা ট্রাই করতেই পারো, একদম সহজ। ডিমটা ভেজে না নিলেও তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা, আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলা ইউজ করলাম। এখন এটা উপরে দিয়ে দেবো ডিমগুলো, এটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এখানে বেরেস্তা করে রেখেছি, বেরেস্তাটা উপরে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বেরেস্তাগুলো, এই হয়ে গেল নর্মালি ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের কোরমা, ঈদের দিনে স্পেশাল। উপর থেকে একটু ঘি ছটিয়ে দিব, ঘি ছিটিয়ে দিব। হয়ে গেছে ঈদ স্পেশাল ডিমের কোরমা। উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আর একটু ঘি। এটা পোলাওয়ের সাথে একদম জমে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। এরকম আরও ভিডিও পেতে প্রিয়াঙ্কা সরকার চ্যানেলটির সাথেই থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিও টিপে দিও, যাতে কোনো আপডেট মিস না হয়। থ্যাংক ইউ, সব ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে ঈদ কাটাও। ঈদের জন্য রইল খুব শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা।
ওকে, স্টে টিউনড, সব ভালো থেকো আর সাথেই থেকো। ঈদ সবার জীবনে নিয়ে আসুক আনন্দে বার্তা। বাই বাই বন্ধুরা।